جمله اسميه جمله فعليه جمله اسميه جمله فعليه جمله اسميه জুমলায়ে ফালিয়া জুমলায়ে ফালিয়া জুমলায়ে ইসমিয়া জুমলায়ে ফেলিয়া জুমলায়ে ফালিয়া ইসমিয়া আসলে Tarkib মানে কি rakkaba yu rakkibu মানে মিলানো যোগ দেওয়া বিশ্লেষণ করে সংযুক্ত করে দেওয়া বিশ্লেষণ করে সংযোগ রক্কিপ রক্কিপ মাই রক্কিব মাই রক্কি জু মাই মানে রক্কিব মাই মানে আমার সাথে মিলিত হও আমার সাথে এসে কাজ করো আর রক্কি জু মাই মানে আমার দিকে মনোযোগী হও কনসানট্রেট তোমার মনোযোগটাকে স্থির করো এরকম আর তার কিপ রক্কা বাই তার মানে হচ্ছে একটার সাথে আরেকটা চেন মেলানো আরেকটার সাথে আর একটা চেন মিলানো শুধু চেন মিলানো না এটা যেহেতু একটা পারিভাষিক শব্দ এই জন্য তার শব্দের অর্থ হচ্ছে তার কিব শব্দের অর্থ হচ্ছে মূলত সূচনা না তার কিবের সূচনা সূচনাও হতে শেষ পর্যন্ত বিশ্লেষণ করা তাহলে কি বিশ্লেষণ করা বাক্য আর বাক্যর মধ্যে কি আছে বলেন আমার সাথে বাক্যের মধ্যে শব্দ আছে তাহলে শব্দের তাকিক সহ শব্দের শব্দের তাহকিক সহ অবস্থান নির্ণয় করা আমার সাথে সাথে বলেন পরিভাষা শব্দের তাকি সহ অবস্থান নির্ণয় করা এটা হচ্ছে এক নাম্বার কাজ এবং সেই শব্দগুলোকে মিলিয়ে দেওয়া তাহলে তার্কিব কি তার কিপ মানে জোড়া দেওয়া মিলিয়ে দেওয়া একটার সাথে আর লেগে দেওয়া তাকে বলা হয় তার্কিব রকি বিল জুমলা মানে জুমলাকে মিলাও মানে জুমলাকে বিশ্লেষণ করো তাহলে সাধারণ পারিভাষিক অর্থ হচ্ছে বাক্য বিশ্লেষণ বাক্য বিশ্লেষণ তার কি মানে কি আর আমি কিভাবে বলছি তার কি মানে যেহেতু জোড়া দেওয়া মিলানো আবিধানিক অর্থ কি জোড়া দেওয়া মিলানো তাহলে কাকে জোড়া দিব আর কি মিলাবো আবার এই জন্য মনে হয় তাহলে বাক্য বিশ্লেষণ যেহেতু আর বাক্যের মধ্যে কি আছে শব্দ আছে এই শব্দ তাহাকিক করে তাহাকিক করা মানে শব্দ কিভাবে গঠন হয় এই তাহাকিক এটা আর তারকিবে উল্লেখ করতে হয় না কিন্তু কিন্তু বুঝতে হয় আর না বোঝা পর্যন্ত আপনি আবার তার্কিব করতে পারবেন না এই জন্য তাহাকিক করে শব্দকে তাহাকিক করে কী নির্ণয় করা অবস্থান নির্ণয় করা শব্দের অবস্থান যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো দিন তার কি করতে পারবেন না এই জন্য ভাষা চলার গতি ভাষা কিভাবে হাঁটে একটা ক্লাস নিয়েছিলাম যে ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফেল ফাইল ফাইল মাফুল মাফুল তো ফেল ফাইল মাফুল এটা হচ্ছে ভাষার একটা চলার গতি আরবি ভাষায় তো ভাষার চলার গতি আপনারা জানেন তাহলে শব্দ বিশ্লেষণ করে নির্ণয় করতে হবে যে শব্দটা কি এই শব্দটা নাম কি তারপরে ওটার মিলিয়ে দেওয়া মিলিয়ে তারপরে ওটার মিলিয়ে দেওয়া সাত নাম্বারে শব্দ যখন তাহকিক করেন বা সিগা মাদ্দা জিন্স মানা এগুলো আপনারা লেখেন না সর্বশেষ মানে লেখেন তার কিব ঠিক ওই রকম শব্দর, অবস্থান নির্ণয় করা তার কি মানে কি তাহলে শব্দের অবস্থান নির্ণয় করে বসে থাকা নাকি সেই শব্দগুলো বাক্যে মিলিয়ে বিশ্লেষণ করা তাহলে শব্দগুলো অবস্থান নির্ণয় করে বাক্যে মিলিয়ে সঠিক অর্থ করতে হবে কি অর্থ করতে হবে সঠিক অর্থ করতে হবে তার নাম হচ্ছে তার্কিব তাহলে তার্কিব এই পৃথিবীতে বাক্য আগে কি তাহলে জানতে হবে একদিন আমি লিখব কত ধরনের বাক্য একটা ক্লাস নিব এই পৃথিবীতে বাক্য কত প্রকার হতে পারে আপনারা শুনেছেন জুমলায় দোয়াইয়া জুমলায় মাতারিজা জুমলাই তফ কত ধরনের জুমলা কেন হচ্ছে কেন হচ্ছে এগুলো জানাবো যেহেতু আজকে আমি লিখেছি এই পৃথিবীতে বাক্য শুরু হবে হয় সেটা ফেল দিয়া এই পৃথিবীতে বাক্য শুরু হবে হয় সেটা যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে এই পৃথিবী সকল বাক্য যদি ফেল দেওয়া শুরু হয় যদি ফেল দেখি তাহলে আমরা কি বলবো জুমলায়ে ফেলিয়া জুমলায়ে ফেলিয়া এটা উর্দু ফার্সিতে এরকম উচ্চারণ হয় জুমলায়ে ফেলিয়া আর জুমলা তুন ফেলিয়া তুন জুমলা তুন ফেলিয়া তুন আর যদি পৃথিবীর কোনো বাক্য দেখি এসিম দিয়ে ফেল নয় ফেল ছাড়া যা আছে ফেল ছাড়া যা আছে প্রকাশ্য ফেল ছাড়া যা আসছে প্রকাশ্য ফেল ছাড়া যা আছে অবশ্যই সেটা জুমলায়ে ইসমিয়া জুমলায় ইসমিয়া। আবারও বলেন যদি ফেল দেখি পৃথিবীতে যে কোনো বাক্য শুরু শুরু প্রথমে দেখা যাবে হয় সেটা ফেল দিয়ে না হয় সেটা এসিম দিয়ে যদি ফেল দিয়ে শুরু হয় বাক্য তাহলে জুমলায় ফেল এটা বোঝার কিছু নাই বা ভাবারও কিছু নেই যদি আমরা ফেল দেখি তাহলে অবশ্যই ফেলিয়া আর যদি ফেল না দেখতে পাই তাহলে সেটা যেমন বিসমিল্লা রহমানি রহিম এটা কিন্তু জুমলা ইসমিয়া কিন্তু কে বিসমিল্লার আগে আবুদাউবি আশর উবি তো ফেল আছে তারপরেও কিন্তু আমরা জুমলায় ফেলিয়া বলি না আস্তে 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 শেখাবো আজকে প্রথম দিন আজকে ধারণা দিতে চাচ্ছে এটাকে বলা হয় মানে বেসিক নলেজ আর বেসিক নলেজ যত যার ভালো হবে তার বেজমেন্টটা তত শক্তিশালী হবে পাওয়ারফুল হবে বেজমেন্ট মানে একদম মূল ভিত্তি তো বেজ বেসিক নলেজের উপরে বেজটা মানে শক্তিশালী হয় তাহলে এই পৃথিবীর সকল বাক্য হয় সেটা জুমলায় ফেলিয়া হবে না হয় সেটা জুমলায় ইসমিয়া হবে তাহলে বেশিরভাগই ফেলিয়া হয় আবার জুমলায় স্মিয়াও হয় এখন আমাদের প্রাথমিক জ্ঞান এটা কি জ্ঞান প্রাথমিক প্রাথমিক জ্ঞান প্রাথমিক জ্ঞান সবচাইতে বেশি যেগুলো ব্যবহার হয় আমি এখনো জুমলা শেখাচ্ছি না আপনারা যার মাজরুরের নাম শুনেছেন যার মাজরুরের না যার মানে আকর্ষণকারী তাহলে এই আকর্ষণকারী হচ্ছে হরফে জার হরফে জার হরফে জার হরফে জার তালে হরফে জার কয়টি সতেরোটি বাউ তাও কাপোলামো ওয়া উ মুনজু মুস্কলা রুব্বা হাসা মিনাদা থিয়ানালা হাতা বাউ তাও কাপলাম ওয়া উ মুনজুম মুস্কলা রুব্বা হাসা মিনাদা থিয়ানালা হাততাইলা এগুলো আকর্ষণ করে কাকে 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 এসিমকে কে হেসিম কে তালে মাজরুর মানে যাকে জের দেওয়া হয়ে তো পৃথিবীতে জের দেয় একজনই তার নাম কি হরফে যার তাহলে হরফে যারকে বলা হবে এই যে বাও তাও আলা হাতাইলা এগুলোকে বলা হবে যার আর যাকে জের দিবে তাকে বলা হবে মাজরুর প্রাথমিক একটা ধারণা নিচ্ছে যেগুলো আমরা আগের থেকে শিখে আসতেছি এগুলো দরকার আছে এই জন্য আর মাউসুল যাকে সম্পৃক্ত করা হয়েছে আর মানে তার সাথে জড়িত মানে তার সাথে জড়িত মিলিত জড়িত আত্মীয় এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এটা হচ্ছে কি রিলে রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন আত্মীয়মূলক

ঠিক আছে এগুলো ইসমে মাউসুন যে যারা যে যারা যেটা সেটা এটা সেটা এটা ওটা এগুলো অর্থ আমরা আস্তে আস্তে দেখব ইনশাল্লাহ যখন যখন আমরা জুমলায় বা জুমলায়ে খবরিয়া জুমলায়ে ইজাফিয়া এগুলো আমরা যখন দেখব জুমলা বিশ্লেষণ করব তখন ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আপনাদের পরিচিত আরও একটা আছে আজকে আমরা পরিচিত জিনিস গুলো দেখছে মুফতাদা খবর মুফতাদা খবর মুফতাদা খবর এটা হচ্ছে ক্রিয়াবিহীন বাক্য আমরা বিস্তারিত জানবো ক্রিয়া ক্রিয়াবিহীন বাক্য একটা ক্রিয়াবিহীন বাক্য যেটা ক্রিয়াবিহীন বাক্য তাহলে মুফতাদা খবর মুফতাদা খবর মুফতাদা খবর এখানে হয় হ আর হই গোপন থাকে বাংলা ভাষা এবং আরবিতে ক্রিয়া দেখা যায় না ফেল দেখা যায় না ফেলটা গোপন থাকে এই মুক্তাদা খবর মিলেও তো বাক্য হয় তাই না আপনারা জানেন না সকলেই তাহলে এটাকে বলা হবে জুমলাতুন খবরিয়া তো জুমলায় খবরিয়া তো অবশ্যই জুমলায় ইসমিয়া এখন মুক্তাদার শুরুতে যদি প্রথমে যদি ফেল থাকে তাহলে খবরিয়া ফেলিয়া হয়ে আবার খবরিয়া হবে ফেলিয়া হয়ে আবার আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ আমরা শুধু আজকে প্রাথমিক ধারণা নিচ্ছে আপনারা জানেন মুজাফার মুজাফিলাই মুজাফার মুজাফিলায় তাহলে মুজাফার মুজাফিলায় ইজাফিয়া মানে কি জুমলা ইজাফিয়া মানে হচ্ছে সম্পর্ক করে দেওয়া এটা মূলত জুমলা নয় এটা মূলত বাক্য নয় কিন্তু বহু বইয়ে ধরা আছে জুমলা ইজাফিয়া আসলে এটা হচ্ছে ব্যাক বাক্যাংশ ব্যাক্যাংসর উপরে একটা বই লিখতে যে প্রায় আড়াইশো পৃষ্ঠার আড়াইশো পৃষ্ঠা হয়েছে এ ফোর সাইজের ওটা বই লিখলে আরও দু একশো পৃষ্ঠা বেড়ে যাবে তো যাই হোক মাউসুফ ওয়া সিফাত মাউসুফ ওয়া সিফাত অ্যাজ এটি প্লাস নাউন তাই না এগুলো আজকে আমি জানাতে চাইলাম যে আসলে কেন আমরা জুমলায় ফেলিয়া বলবো আর কেন আমরা জুমলায় এসমিয়া বলবো এতটুকু জ্ঞান আর মূলত তার্কিব শব্দের অর্থ কী এটা জানানোর চেষ্টা করলাম প্রথম ক্লাসে তাহলে তার্কিব রক্কা বা ইরাক্কিবু মানে কি জোড়া দেওয়া মিলানো এক তার সাথে আর একটা চেনিং করা শুধু মিলানো না সংযুক্ত মানে মিল থাকলে মিলনাতে হবে আর মিল না থাকলে কিন্তু মিলানো যাবে না জোরাতালি দেওয়া যাবে না মানে ফাঁকি দেওয়া যাবে না এই রকম এইরকম বাই রক্ষিব তাহলে সংযুক্ত করা মিলানো তাহলে পারিভাষিক অর্থ হচ্ছে বাক্য বিশ্লেষণ করা এখন বাক্য যদি আমি না চিনি তাহলে কি বিশ্লেষণ করতে পারবো এই জন্য বাক্যর মধ্যে শব্দ আছে তাহলে শব্দের স্থান নির্ণয় করে সঠিকভাবে বিশ্লেষণ করার নাম হচ্ছে তার টিভ তাহলে জুমলায় ফেলিয়া আর জুমলায় খবরিয়া এই পর্যন্ত মূলত আমাদের আজকে পড়া থাকলো পৃথিবীতে সকল বাক্য হয় সেটা জুমলায় ফেলিয়া হবে না হয় সেটা জুমলায় এসমিয়া হবে তাহলে জুমলায় খবরিয়া আর জুমলায় ইনসাইয়া কী জিনিস আমরা ইনশাল্লাহ আগামীতে জানবো